এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দোলাশিনের গাড়ি ঘিরে বিক্ষোভ কর্মীদের। নন্দীগ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা। নন্দীগ্রাম থানা লাগোয়া তৃণমূল পার্টি অফিসের সামনে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জানা গেছে, তাহের ও সুপিয়ান এবং প্রদেশ রঞ্জন দাসের গোষ্ঠীর মধ্যে বচসার জেরে বেঁধেছে গণ্ডগোল। নন্দীগ্রামে বিক্ষিপ্তভাবে তৃণমূলের গোষ্ঠী কন্দল লেগেই রয়েছে। সেই কন্দল মেটানোর জন্য বৃহস্পতিবার নন্দীগ্রামে গেলেন সুব্রত বক্সী ও দোলাশেন। দোলাশেন যে পথ দিয়ে যাবেন সেই পথ আটকে বিক্ষোভ দেখায় তাহের গোষ্ঠীর সদস্যরা। তাহের গোষ্ঠীদের অভিযোগ, আজকে যে আলোচনা করছেন রাজু সভাপতি ও দোলাশেনরা, সেই আলোচনায় তাহের গোষ্ঠীকে ডাকা হয়নি। নন্দীগ্রামে দোলাশেন এবং জেলা সভাপতি তুষার মণ্ডলকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে সমস্যা মেটানোর জন্য আজকে দোলাশেন নন্দীগ্রাম পার্টি অফিসে এসেছিলেন। তাকে তার পার্টি অফিস পর্যন্ত এগোতে দিচ্ছিলেন না তাহের গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের কর্মীরা।